এক নজরে দেখে নিন সৌদি আরবের কেই প্রবল ক্ষমতাধর যুবরাজ সালমান যুবরাজ সালমান সৌদি আরবকে বদলে দিতে চান সৌদি আরবের বাহিরে কম মানুষ মোহাম্মদ বিন সালমানের নাম জানে দুই সালে তার বাবা যখন সৌদি আরবের বাদশাহ হন তখন থেকে মোহাম্মদ বিন সালমানের নাম আলোচনায় আসতে থাকে একত্রিশ বছর বয়সী এ ব্যক্তি সৌদি আরবের ভেতর হয়ে ওঠেন প্রবল ক্ষমতাধর মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স পদে আসীন করেন তার বাবা এবং সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান এ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাই মোহাম্মদ বিন নায়েফকে ক্রাউন প্রিন্স হিসেবে যিনি আসীন হন পরবর্তীতে তিনিই হবেন সৌদি আরবের বাদশাহ বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জন্ম উনিশশো সালের একত্রিশে আগস্ট তৎকালীন সৌদি প্রিন্স সালমান বিন আব্দুল আজিজের তৃতীয় স্ত্রীর বড় সন্তান হচ্ছেন মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং সৌদি ইউনিভার্সিটি থেকে তিনি আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন দুই হাজার নয় সালে মোহাম্মদ বিন সালমানকে তার বাবার বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় তার বাবা সালমান বিন আব্দুল আজিজ তখন রিয়াদের গভর্নর ছিলেন দুই হাজার তেরো সাল থেকে মোহাম্মদ বিন সালমান ক্ষমতার কেন্দ্রে আসতে শুরু করেন তখন তাকে মন্ত্রী মর্যাদায় ক্রাউন প্রিন্স কোর্টের প্রধান হিসেবে নিয়োগ করা হয় দুই সালে বাদশাহ সালমান তার উত্তরাধিকারের সারিতে পরিবর্তন আনেন ঠিক এর আগের বছর তার বাবা সালমান বিন আবদুল আজিজকে ক্রাউন প্রিন্স হিসেবে আসীন হয়েছিলেন মোহাম্মদ বিন নায়েফের বাবা নায়েব বিন আব্দুল আজিজের মৃত্যুর পর সালমান বিন আবদুল আজিজ ক্রাউন প্রিন্স হিসেবে আসীন হয়েছিলেন 2015 সালে বাদশা আব্দুল বিন আব্দুল আজিজ মারা যাবার পর সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবের বাদশাহ হন তিনি ক্ষমতাসীন হবার পর তাৎক্ষণিকভাবে দুটো সিদ্ধান্ত নেন এর মধ্যে একটি হচ্ছে তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ করা তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর 2015 হাজার পনেরো সালের মার্চ মাস থেকে সৌদি আরবের নেতৃত্বে ইয়ামেনে শুরু হয় সামরিক অভিযান বিদ্রোহীদের বিরুদ্ধে গত দুই বছর ধরে ইয়ামিনের সামরিক অভিযান চালালেও তেমন কোনো অগ্রগতি হয়নি সৌদি আরব এবং তার সহযোগীদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে দুই সালের এপ্রিল মাসে বাদশাহ সালমান তার ক্ষমতার উত্তরাধিকার হিসেবে বেশ নাটকীয় পরিবর্তন আনেন মোহাম্মদ বিন নায়েফকে ক্রাউন প্রিন্স হিসেবে নিয়োগ করা হয় মোহাম্মদ বিন সালমানকে ডিপুটি ক্রাউন প্রিন্স হিসেবে নিয়োগ করা হয় একই সাথে তিনি সৌদি আরবের অর্থনীতি এবং উন্নয়ন বিষয়ক কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব পান এরপর মোহাম্মদ বিন সালমান দুই হাজার সালকে লক্ষ্য করে সৌদি আরবের সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের জন্য ব্যাপক পদক্ষেপ ঘোষণা করেন দেশের বাইরে তিনি তার বাবা সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধিত্ব করে বেইজিং ওয়াশিংটন সফর করেছে ওয়াশিংটন সফরে গত মার্চ মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন দেশি প্রবাসী ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে